সোনারগাঁয়ে গাড়ি চাপায় টাইলস ব্যবসায়ী নিহত। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গাড়ির সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট লেখা একটি গাড়ির চাপায় ওয়াহিদ হোসেন দিলীপ নামের একটি টাইলস ব্যবসায়ী নিহত হয়েছেন। সোনারগাঁও উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম শুভর পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রবিবার বিকেল আমিনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ওয়াহিদ হোসেন দিলীপ সোনারগাঁ পৌরসভার রাইস দিয়া গ্রামের মোসলেউদ্দিনের ছেলে। দিলীপকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে দিলীপ মারা যান। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জানা গেছে, দিলীপ আদমপুর বাজারে যাওয়ার পথে আমিনপুর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট লেখা একটি সাদা রঙের গাড়ি দ্রুত গতিতে এসে তাকে চাপা দেয় এবং বাড়ির টিনের বেড়া ভেঙে ভেতরে ঢুকে যায়। সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, নিহত পরিবারের সঙ্গে আমাদের আলোচনা চলছে, গাড়ির চালকের গাফিলতি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।